আসসালামু আলাইকুম, ভিতরে আসবো? বাজার করতে যাচ্ছিলাম, ভাবলাম নুনুর দর্শন করে যাই, জুনু স্যারের দর্শন করে যাই। বসুন, আপনাকে একটা দরকারি কথা বলার আছে। বলুন। আপনি গরম তরকারি বাটিতে আর দরকারি কথা পেটে রাখতে নেই। আচ্ছা, আপনি কি চিচিঙ্গা খেতে পছন্দ করেন নাকি ঝিঙা? বাজারে কিন্তু ভালো চিচিঙ্গা উঠেছে। আচ্ছা, রাসেল, রাসেলের মা মানে আপনার ভাবি ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি যা মজা করে রান্না করে, শীতের সবজির মজাই আলাদা। আপনি একটা কাজ করুন, আপনি বাসায় চলে যান, যান বাসায় গিয়ে শীতের সবজি দিয়ে তরকারি খান, যান। জি, আচ্ছা আচ্ছা, আপনার কথাটা শুনে তারপরে যাই। গত ক্লাসে আপনার ছেলে তার বন্ধু নূরকে বাবা সাজিয়ে স্কুলে নিয়ে এসেছে। কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিভাবে বুঝবেন? আপনি কি এই দুনিয়াতে আছেন? আপনি তো সবজি নিয়ে ব্যস্ত। তারপরও আপনার জন্য একটি গুড নিউজ আর একটি ব্যাড নিউজ আছে। তো কোন নিউজটা আগে শুনতে চান বলুন? গুড নিউজটাই আগে শুনি। আপনার ছেলে এবার অঙ্কে পাশ করেছে। সত্যি আমি জানতাম, আমার ছেলে একটু দুষ্টু কিন্তু পড়াশোনায় খুবই ভালো। ওর মাকে এখন ফোন করে আমি জানাচ্ছি। আচ্ছা, ব্যাড নিউজটা কী ছিল? আপনার ছেলে শুধু অঙ্কেই পাশ করেছে, বাকি সাবজেক্টে ফেল। আর শুধু ফেল না, মারাত্মক মিথ্যে কথা বলে আপনার ছেলে। আপনি একটা কাজ করবেন, প্রত্যেক দিন রাতে খাবার আগে দোয়া করবেন। আমার স্ত্রীর রান্না এত খারাপ না যার জন্য দোয়া করতে হবে। আপনার ছেলের জন্য দোয়া করতে বলছি, যাতে সে মিথ্যা কথা বলা বন্ধ করে। আমার ছেলে পড়াশোনা একটু দুর্বল, কিন্তু সে ছেলে খারাপ না। আপনার ছেলে কেমন আজ আমি তার প্রমাণ দিব। আপনি একটা কাজ করুন, একটু পিছিয়ে গিয়ে বসুন। কেন, আপনার ছেলের কাণ্ড নিজের চোখেই দেখবেন। যান, পিছিয়ে গিয়ে বসুন। আচ্ছা স্যার, গুড মর্নিং। আচ্ছা, তোরা কি মর্নিং মানে কি জানিস? জি, সকাল। দুপুর 12টা বাজে কোন অঞ্চলে সকাল হয়? তোকে বলছি না স্যার, সব সময় আমাকে কঠিন প্রশ্নটাই করে। কিন্তু এই প্রশ্ন তো সিলেবাসও ছিল না। সিলেবাস? তার মানে তোদের কাছে সিলেবাসও আছে? জি। তো নূর, বল তো সিলেবাস কাকে বলে? ছেলেরা যেই বাসে চড়ে তাহাকে সিলেবাস বলে। ফাজিল কথা কাক, তোর মাথায় গোবর গোবর। জি না স্যার, আমার মাথায় কাঁঠাল। কাঁঠাল? কাঁঠাল কোথায়? আগে আপনি দেখেন গোবর কোথায়। দেখাবো। রাসেল বল, শক্তি কাকে বলে? স্যার পুরো মনে নেই, অল্প একটু মনে আছে। যতটুকু মনে আছে ততটুকুই বল। আচ্ছা, তাহাকেই শক্তি বলে। বাহ, খুবই খুবই ভালো। বলতো মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি? মোবাইল, ইন্টারনেট আর ফেসবুক অ্যাকাউন্ট। অন্য বস্ত্র এইসবের কোনো দরকার নেই, তাই তো? অন্য বস্ত্র নতুন অ্যাপস মনে হয়, স্যার আপনার কাছে লিঙ্ক হবে, থাকলে দেন, এখন ডাউনলোড করে দেখতেছি। আরে অন্য বস্ত্র মানে খাবার কাপড়, এইসবের কোনো দরকার নেই? আমার মনে হয় স্যারকে কেউ বোকা বানাইছে। স্যার ফেসবুকের খাবার কাপড় কিচ্ছু লাগে না, শুধু MB হইলেই চলে, আর ফ্রি ওয়াইফাই হলে তো কথাই নেই। তোরা কি কখনো বই খুলে দেখেছিস? হ্যাঁ, ছোট মামার বিয়ের আগের দিন রাতে খুলেছিলাম, কারণ ছোট মামার বিয়ের কার্ডটা বইয়ের ভিতরেই ছিল। বই খুলে কি করব? কি করবি মানে, জ্ঞান চর্চা করবি? ও আচ্ছা, আমি ভাবলাম আর গুরুত্বপূর্ণ কিছু হবে। হ্যাঁ, তোদের তো জ্ঞানের কোনো অভাব নেই, জ্ঞান চর্চার দিয়ে কি হবে? আচ্ছা তুই বলতো, রাসেল বই পড়ছে, এটা কোন কাল? স্যার অতীতকাল। অতীত কিভাবে? রাসেল বই পড়ছে, এটা বর্তমান কাল। বর্তমানে আমি রাসেলকে কখনো পড়তে দেখি নাই, যদি সে পড়ে থাকে সেটা অতীতেই হবে, ঠিক না? ঠিক বলেছিস। কি ঠিক, কিচ্ছু হয়নি। আচ্ছা এসব বাদ দে, শোন, তোদেরকে যে স্কুল ফাংশনের জন্য বলেছিলাম কবিতা আর রচনা তৈরি করতে, করেছিস? জি স্যার, আমি একটা কবিতা লিখেছি। আমি একটা রচনা লিখেছি টিচারের উপর ইংরেজিতে। ভেরি গুড, ভেরি গুড। নূর, তোর কবিতাটা শোনা দেখি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তার পাশে ছোট ঘরে জুনু স্যার থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, মিথ্যা কথা বললে জুনু স্যার পাশায় মারে বাড়ি। আসেল তোর রচনাটা বলতো। মাই টিচার ইজ লাইক মাই ফাদার, not real father, more like fake father, but father is father. My real father is not my teacher, my teacher father wife is not my mother. Ami toderke eto din ki shikhechi jani na,
তোরা দুইজনই তোদের গার্জিয়ান নিয়ে আসবি, না হলে তোদেরকে আমি পরীক্ষা হলে বসতে দিব না। স্যার আমার বাবা, আমার বাবা হসপিটালে। হসপিটাল কি হয়েছে তার? সিগারেট খেলে যা হয়, সারা দিন সিগারেট খায়। কতবার মানা করলাম, বাবা সিগারেট কেউ না কেউ না কেউ না, কারো কথা শুনে না। ও আচ্ছা আচ্ছা, সিগারেট খায় আর কাশে, কাশে তার সাথে পাদে, পাদের সাথে আবার কাশে। যার ভয় ছিল আজ তাই হয়ে গেছে। আজ কাশির সাথে, কাশির সাথে বাবার লুঙ্গিটা পড়ে গেছে। লুঙ্গি পরে গেলে হসপিটালে ভর্তি করতে হয়? আঙ্কেল লুঙ্গির ভিতরে ছিল, লুঙ্গি মাটির উপরে ছিল, হাড্ডি ভাঙার আওয়াজ হলো, তাই আঙ্কেলকে হসপিটালে ভর্তি করতে হলো। ও আচ্ছা, তোর বাবা যে কষ্টে আছে সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। বাসায় 5টা ইঞ্জেকশন, তার সাথে স্যালাই। কষ্ট না পেয়ে উপায় আছে? এত বড় বড় না না, এত বড় বড় সুই আমি নিজের চোখে দেখেছি। আমি হসপিটালে, আমার কাশির সাথে লুঙ্গি খুলে যায়, আমার পাশায় 5টা ইনজেকশন। বাবা, ওরে বাবা, সেই 5টা ইনজেকশন তোদের দুজনকে ভাগ করে দেব, হারামির দল। গুড মর্নিং।